যে শ্রোতা শুনে মানে না, আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে এ হলো সবচেয়ে নিকৃষ্ট গাধা, এবং অনন্য যত প্রাণী আছে তার চাইতে নিকৃষ্ট। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখে নেন, আর পারা নাম্বার লিখিত একটা বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের অনুকূলে তার সিরিয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় থাকবে হয়বর্ষে দন্তুষয় আকার ব, কি হয় বলতো? হিসাব। আজকের আলোচনা করবো আপনাদের এখানে, গতকাল আলোচনা করেছিলাম মুখলিসুন, খালিস ভাবে ইসলাম কেমন করে মানা লাগবে। কোরআনে আছে কমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন, সূরা বাইয়েনা, এই সূরা 5 নম্বর আয়াত। আমি এই আয়াতের পরে গতকাল তাফসীর করেছি, আজকে মনে করলাম একবার জানাশোনা একটা দুটো আয়াত, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি এই দুটো আয়াত তুলেছি। তো এরপরেই তথ্য তথ্যমূলক কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার আগে বলি, কমিটির ছেলেরা আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি করিনি, প্যান্ডেলের ত্রুটি করিনি, বসার ত্রুটি করিনি, খেদমতের ত্রুটি করিনি, আল্লাহ কমিটিদেরকে কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যদি এখানে বসে কোরআন হাদিস ব্যতীত যার কোনো দলিল নেই এমন কিছু বক্তব্য দিই, কিয়ামতের ময়দানে কমিটি ছেলে ফাঁকবে না, আমি আলেম ফাঁকবো? কে ফাঁকবে? আলেম ফাঁকবে। সুতরাং এখানে বসে আমি কিছু কথা বলতে গেলে আমাকে হিসাব করে বলা লাগবে, যেহেতু আমরা কম বেশি আপনাদের দোয়ায় যা কোরআন হাদিস যেটুকু পড়েছি তাতে করে দেখেছি 100-এর ভিতরে 95% আলেমেরা আজকের ভুল তথ্যের উপরে আলোচনা করে তারা সময়টা কাটিয়ে যাচ্ছে, বড় আফসোস। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ দিনের সঠিক সোফা এবং সঠিক জ্ঞান দান করুক। একটু জোরে বলবেন না আমি? আজকের উল্লেখিত বিষয় থাকবে হিসাব। তার আগেই বলি, বাপ বক্তা এবং শ্রোতার মধ্যে দুটো ভাগ আছে, বক্তা কারা শ্রোতা কারা। আচ্ছা, শ্রোতা কারা বলতে পারে? শুধু সুদ শুনে বাড়ি যাবেন না, কিসা কাহিনী এখনকার ছেলে পিলেরা ও দু চারটে বই পাতা মুস্ত মুখস্ত করে তারা দু চার ঘন্টা জানাতে পারে, এটা এখন কমন ব্যাপার, ওটা কোনো ব্যাপারই না। কিসা কাহিনী দুটো ধরে এক দু চার ঘন্টা দিয়ে গ্যাঁ করে বেরিয়ে যাবে, এটা কোনো সমস্যাই না, কারণ ক্যাসেক শুনে শুনে অধিকাংশ সব মুখস্ত হয়ে গেলেন, ইহার বলা লাগে না। কি ধরবো যদি দাইয়া কল্লের ঘটনা শুনে তা বলে ও হুজুর কত বার শোনা গেল, আর বলা লাগবে না, তো কোনো লাভ নেই। ও ফেরাউনের দাসী তো বহুবার শোনা গেল, জীবনে শুনে শুনে পাগল হয়ে গেছে, আর দরকার নেই। এখন হুজুর এসে চালাচ্ছে তো কি করবো, চলতে তো হবে, রাগ করবেন না, এটাই চলছে। আর এখনকার ছেলে পিলা সব শুনে মুখস্ত করে আছে। আমি যখন তাবলীগের যেহেতু আমার এই মানে যত গোষ্ঠী আছে আমরা প্রায় সব তবলিকের সঙ্গে চিল্লাই বলে বিভিন্ন কিছু বলে আমরা যুক্ত থাকি, আমার ড্রাইভার আছেন 4 বছর 4 মাসের ধরে বেরিয়ে গেছে অনেক। এই জন্য বলি, জাতি যদি রাস্তা পেতে চায়, জাতি যদি জান্নাতের সুন্দর দিশা দেখতে চায়, তাহলে আগে তার এক্সামিনের কিছু বই পড়া লাগবে। কত বুঝতে পেরেছেন? তার বই তার এক্সামিনের বরং বায়ান সামগ্রী পড়েন, ইমান দীপ্ত কাহিনী পড়েন, আদর্শ নারী পড়েন, বিভিন্ন বইগুলো পড়েন, ভীষণ ভীষণ শিক্ষা পাবেন আপনি। কিন্তু না, আমরা তো বই পড়ি না, আর জলসায় এসে যার গলার টোন ভালো হলে হুজুর সালাম আর 2 ঘন্টা বাড়ি দিয়ে এমন না এমন ঘুম চালাবো ফজরে নামাজটা উঠে যায় কাঁধে কাঁধ কিচ্ছু। আমি যেটা বলতে চাই, আচ্ছা বক্তা এবং শ্রোতার মধ্যে ভাগ আছে, শ্রোতা কারা আর বক্তা কারা বলতে পারবে? শ্রোতা হলো তারাই, কোরআনে বলছে সূরা নাম্বার 2:3-2:85, সূরা নাম্বার 11 আল্লাহ বলছেন ককালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে। শ্রোতা কারা? যারা শোনে এবং মানে। বক্তা কারা? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন সূরা নাম্বার 16:14, সূরা নাম্বার নাহাল আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াস সুবুত, হে পৃথিবীর অজানা মানুষেরা তোমরা যদি কিছু জানতে চাও তাহলে যে জানে তার কাছ থেকে জেনে নাও প্রমাণ সাপেক্ষে, এ হলো বক্তা। কথা বুঝতে পারলেন না? আবার রাগ করছেন নাকি? সুর কি এক্ষুনি লাগবে আপনাদের নাকি? খুব ঠান্ডা হয়ে যাচ্ছেন বলে মনে হয়?
আগে যে জায়গায় বসেছি জায়গাটা ঠিক করে। তাই শ্রোতা কারা? যারা শোনে এবং মানে। যে শ্রোতা শুনে মানে না, আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে এ হলো সবচেয়ে নিকৃষ্ট, গাধা এবং অনন্য যত প্রাণী আছে তার চাইতে নিকৃষ্ট। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখে নেন 8, পারা নাম্বার 9, আয়াত নাম্বার 21-22, সূরা আনফাল। আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামিনা ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা তাদের মতো হয়ো না যারা শোনার পরে অমান্য করে, অর্থাৎ সকালে শোনে বিকালে ছেড়ে দেয়, বিকালে শোনে সকালে ছেড়ে যায়। তোমরা এমন হয়, তোমরা এমন হয়ে না। আল্লাহ বললেন যদি তোমরা এমন হও, যদি তারা এমন হয়, সৃষ্টিজীবীর মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, এদের অন্তরে তারা লেগে গেছে, চোখে পর্দা পড়ে গেছে, লাইয়া খেলু আসলে কিছুই বোঝে না। আচ্ছা আমাদের অবস্থা তো প্রায় তাই, ঠিক না ভাই? ভাইয়েরা আমার এবার আলোচনা গুলো একটুখানি খেয়াল করেন, কিসা কাহিনী বলে আপনাদের আমি সময়টা নষ্ট করব না, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ মনে করেন কোরআন আর হাদিসের আলোচনাই করব, সব তাফসীর হবে, একটাও উল্টোপাল্টা কথা বলবো। ফেরাউনের দাসীর যে ঘটনা, সারা জীবন যদি হেরিকেন ধরান আপনি তা প্রমাণ দেখাতে পারলে আমি জনপ্রিয় বক্তব্য দেবো। চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে, হারিকেন ধরিয়ে যদি দেখেন আপনার বাকি জীবনটাই বলে দিলাম, যান খুঁজে বের করে দেখান আমি জীবনে আমার লাইফ আর বক্তব্য দেবো। বই পত্র পড়ি জাতিকে বুঝিয়ে হবে জীবন বাঁচানো যাবে না। কোরআন হাদিসের দৃষ্টি এগিয়ে আসেন, হিসাব করেন আগে, হিসাব দেওয়া লাগবে কি আমাকে? আমি একটা ছোট করে উদাহরণ দিয়ে আলোচনার দিকে এগিয়ে যাব, শুনে নেন। মাওলানা তারিক জামিল বইটা দেখে নেবেন বাপ, আমার বায়ান সামগ্রী। হুজুর আমার সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, এই চাঁদের চোখ লাগো চাষ আল্লাহ আকবার। সাহাবীদের অবস্থা এমন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তারা পাখি ঝাঁকের মতো চুপ করে থাকতো, তারা চিন্তা করতো কি করে বাঁধলো। আর এই সমাজের মানুষ আমাদের এমন হয়েছে, মানে সকালে খাবো, বিকেলে খাবো, বিরিয়ানি খাবো, কুরমা খাবো, দেশি মুরগি খাবো, পোলট্রি খাবো, গরু গর্ত খাবো, মাছ খাবো, খাবো খাবো করে তো জীবন শেষ, শেষ পর্যন্ত বলছি তোরা মায়েরও খাবি বান্ধ হবে সব চলবে তোদের। আর হচ্ছেও তাই, আলোচনা শোনেন বা বিধিগুলিকে লক্ষ্য দেবেন না, হিসাবটা মিলিয়ে না আপনার সামনের দিনটা কিন্তু খুব ভালো না। দিন যত চলে যায় সময় চলে যায়, কত কিন্তু আপনি হিসাবের জন্য এগিয়ে যান। এই মাইক কমাচ্ছ না আব্বা, কমাচ্ছ বড়, এখান থেকে মুর্শিদাবাদ যাবো দমকাল পুচিয়ে আমরা জীবন সেরে যাবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো আবার দক্ষিণ চশমা না সেই এখানে তারা গুনিয়া, মানে এখানে 3-4 দিনের বাড়ি ফিরবো না, এদিকে গ্রাইজার প্যারাসিটামল খেয়ে দিয়ে উঠি যাবো জীবন বাঁচে না। আস্তে আস্তে আপনার ইমাম সাহেবের কাছে দাঁড়িয়েছে, দেখে কম সে কম 5-7টা দাঁড়াতে এসেছে, হুজুর নেবেন না একটু? আমি বাপ আর বলিস নি, এমনি পাইখানা বন্ধ হয়ে গেছে আর দেরি, আর জীবন বাঁচে না। মনে করছে কবে রোজার মাস আসবে, একটু মূর্তি দিয়ে বসে খতম তারাবিটা পড়ি, জীবনটা শান্তি করবি, আর যাওয়া হচ্ছে ভালো লাগতো না। সারা ধরে দরকার বুকে বুকে কিলার জীবন থেকে এই পর্যন্ত শুধু বুকি যাচ্ছি, তো বুকি 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 গিয়ে বা জাতি কোনো উন্নতি নেই, সুখ করে এখনো ছাড়েনি আব্বা, ও চালিয়ে যাচ্ছে। হিসাবটা একটুখানি মিলিয়ে নেন, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, সূরা দেখে নেন 84 পারা নাম্বার 30 আয়াত নাম্বার 5, সূরার নাম দেখে নিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ও পৃথিবীর মানুষ শুনেন না,
দাও ইন্নাকা কাযিবুন ইলা রাব্বিকা হাদা হানফা মুলাকি দিন চলে যায় সময় চলে যায় তোমরা কিন্তু রবের সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য এগিয়ে যাচ্ছ সেদিন কিন্তু তোমার সাক্ষাতের সময় পুরো জীবনের ঘটনাটা প্রকাশ করা হবে কি তুমি দুনিয়ার জমিনে করলে কি নিয়ে তুমি উপস্থিত হয়েছ সবগুলো কিন্তু সেদিন আমি আল্লাহ পাক কিন্তু ওপেন করবই করব কোন লুকানো রাস্তা সেদিন পাবে না তাফসীরে আব্দুর রাজ্জাক এসেছে একটা সেকেন্ডে মানুষ 25 কিলোমিটার আল্লাহ দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা 1 মিনিটে কতটা 250 1 ঘন্টায় কত কিলোমিটার দেখতে দেখতে বাপ এখান থেকে 5 বছর আগে তাকিয়ে দেখেন যিনি ছিলেন দুতলা মসজিদের ইমাম সাহেব কত সুন্দর না চেয়ারা ছিল খেয়াল করে একটুখানি তাকিয়ে দেখেছেন কি প্রথম যখন মসজিদের ইমাম ছিলেন দাড়িগুলো সব কালো ছিল মুখের চেহারাটা কত সুন্দর মিষ্টি ছিল দিন চলে যায় সময় চলে যায় দাড়ি এবার সাদা হওয়া ধরেছে কলপ দিয়ে লাল রং শুরু হয়েছে মুখের ভিতরে দেখেন বা বৃদ্ধের একটা সাপ উঠে উঠেছে তাহলে এটা বোঝা এটার ঠেকানোর ক্ষমতা আমাদের কিন্তু নাই তুমি যদি বলো আমি 20 বছর বয়সে আমার জীবনটা দাঁড় করিয়ে দেব এটা তোমার পক্ষে সম্ভব হবে না তুমি যদি বলো আমার বয়সটা আমি 30 দাঁড় করিয়ে দেব আর বাড়াতে চাই না এটাও কিন্তু সম্ভব হবে না তুমি যদি বলো 40 দাঁড় করাব এটা কোনদিন কিন্তু সম্ভব হবে না মহানবুল আলমিন কোরআনুল করিমে জানিয়ে দিলেন শর্মা দেখে নেন 32:23 আয়াতমা দেখে নেন 67 সুরার নাম দেখে নিয়ে আসেন লাইন নাম্বার 37 ডান দিকে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ামিনু আমিরুহু নুনকিসুহু ফি খালকি আফালা তাআকিলুন একবার নজর নেই বান্দা তুমি দেখো না এখান থেকে 20 বছর আগে ওই লোকটা চেয়ারের গঠন কেমন ছিল কিরাম রূপ যৌবন ছিল তুমি কি দেখো নি দাঁড়ি পাকিনি কি পাঁচটা সেলা প্যান করে ঘুরতো কানে দুল দিয়ে এখান থেকে 5 বছর আগে এই তাকিয়ে দেখো না তার মুখের দিকে তাকিয়ে দেখো অবস্থা কোথায় গিয়েছে দেখে কি জ্ঞান উপার্জন করবে না